আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সবার মধ্যে আবারও আরেকটি নতুন সরকারি চাকরি সার্কুলার নিয়ে আমি হাসান। সো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সমাজ সেবা যে অধিদপ্তর বা কার্যালয়, সো তারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সো এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা হচ্ছে 348 পদ, এবং এখানে কিন্তু আপনারা অষ্টম, এসএসসি, এইচএসসি পাশ থেকে আপনারা আবেদন করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এ হলো যে সমাজ সেবা অধিদপ্তর, সমাজসেবা ভবন, প্রশাসন 2, শাখা আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা 1207। এখানে আপনার প্রকাশিত হয়েছে আপনার 27 মার্চ 2024 খ্রিস্টাব্দে। সো এখানে আমরা যদি একটু দেখে দিই, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তর সরাসরি নিয়োগের মাধ্যমে পুরনো বাংলাদেশি স্থায়ীগণ নাগরিক টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইন আবেদন দরখাস্ত করা যাচ্ছে। এখানে যদি আমরা একটু দেখে দিই, প্রধান সহকারী দেখতে পাচ্ছেন, এখানে খাত হচ্ছে রাজস্ব, স্থায়ী রাজস্ব। এখানে পদ সংখ্যা হচ্ছে 18, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে, দ্বিতীয় শ্রেণী ডিগ্রি সহ কম্পিউটার চালানো প্রশিক্ষণপ্রাপ্ত আপনাকে অবশ্যই হতে হবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল আপনার 6 নম্বর পদের জন্য এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। কম্পিউটার অপারেটর একটি হচ্ছে অস্থায়ী রাজস্ব, যেটি পদ সংখ্যা হচ্ছে 4টি, আর এইগুলো পরবর্তীতে আপনার এই কার্যক্রমের পারফরমেন্সের উপরে সেগুলো স্থায়ী হয়ে যায় অনেকগুলো চাকরি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন সাতলিপি কাম কম্পিউটার অপারেটর, এখান থেকে পদ সংখ্যা হচ্ছে 2টি। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে। আর এখান থেকে যদি দেখতে পাচ্ছি ইনস্ট্রাক্টর, এখানে হচ্ছে আপনার পদ স্থায়ী এবং পদ সংখ্যা হচ্ছে 2টি। আর এখান থেকে যদি আমরা ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স, এখানে আপনি দেখতে পাচ্ছেন 3টি। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টিরিও টাইপিং মেশিন অপারেটর, এখানে হচ্ছে পদ সংখ্যা 1টি। আর এখান থেকে আপনাকে অবশ্যই এইচএসসি পাস, এখান থেকে কিন্তু আপনার শুরু হয়েছে এইচএসসি পাস। সো এখান থেকে আপনারা সরাসরি যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর আমরা যদি একটু পরবর্তী পেজে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে সাতলিপিকার কম্পিউটার অপারেটর, এখানে আপনার পদ সংখ্যা হচ্ছে 1টি। এখান থেকে আপনাকে অবশ্যই স্নাতক কমপ্লিট থাকতে হবে। আর এখান থেকে আমরা যদি দেখি ফিল্ড সুপারভাইজার, এখানে আপনার স্থায়ী রাজস্ব, যেটি পদ সংখ্যা হচ্ছে 20টি। এখান থেকে আপনাকে অবশ্যই ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট টিচার, যেটি আপনার স্থায়ী এবং পদ সংখ্যা হচ্ছে 14টি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই আপনাকে বিএড কমপ্লিট থাকতে হবে। আর এখান থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি, যেটি হচ্ছে আপনার 57টি। এখান থেকে আপনাকে অবশ্যই এইচএসসি পাস কমপ্লিট থাকতে হবে, এবং কম্পিউটার দক্ষতা সেটি হচ্ছে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এখান থেকে আরও দক্ষতা চাওয়া, সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। বয়স কিন্তু এখানে আপনার বলা হয়েছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর। দেন হচ্ছে আপনার ডাটা এন্ট্রি অপারেটর, এটি হচ্ছে আপনার অস্থায়ী রাজস্ব, যেটি পদ সংখ্যা হচ্ছে 31টি। দেন এখান থেকে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, এটি হচ্ছে পদ সংখ্যা 8টি। এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই কমার্স, যেটি বলে ব্যবসায়ী শিক্ষা, সেখান থেকে আপনাকে অবশ্যই এইচএসসি পাস কমপ্লিট থাকতে হবে। আর এখান থেকে স্টোর কিপার, সো এখানে অনেক বড় একটি সার্কুলার, টোটাল 5 পেজ। সো আমি এগুলো আপনার সব কিছু দেখাতে পারতেছি না। এখানে কম্পিউটার কম্পাউন্ডার, যেটি হচ্ছে আপনার 32টি। আর এখান থেকে আরও অসংখ্য পদ আছে, দেখতে পাচ্ছেন 2টি, ফটোকপি অপারেটর নিবে 2টি। এখান থেকে আপনার কারিগরি প্রশিক্ষক উপজেলা পর্যায়ে, সেটি হচ্ছে আপনার, এখান থেকে হচ্ছে কম্পিউটার 2টি, মোবাইল, ডিভিডি 1টি, সেলাই, উল বুনন, এখান থেকে দেখতে পাচ্ছেন সকল বড় একটি সার্কুলার। সো তারা কিন্তু এখানে বাবুর্চিও নিবে 20 জন। আর এখান থেকে সহকারী বাবুর্চি নিবে আপনার 2 জন, মালি নিবে 1 জন, পরিচ্ছন্ন কর্মী। সো অনেক বড় একটি সার্কুলার। সো এখন আমি আপনাদের একটু ভিডিও সুবিধা, মানে আপনাদের সুবিধাতে আমি অনেক লং করতে ফেলতেছি ভিডিওটা। সো সেই ক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন যে আপনারা, আমি আপনাদের সুবিধা তো অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উক্ত সার্কুলারের যে লিঙ্ক সেটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে পড়তে পারবেন। আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় সো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে যথাযথ আনসার দিয়ে থাকবো। সো এখন আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদনের ফি কত, দেন আবেদনের শুরু এবং শেষ কবে। সো দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন শুরু 1/4/2024, এটি অলরেডি আবেদন শুরু হয়েছে। আমি আপনাদেরকে একটু ফর্মটা দেখিয়ে দেবো। দেন হচ্ছে আপনার, দেন এখান থেকে হচ্ছে আপনার 21/4/2024। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার, যেটি আপনার শেষ হবে এখান থেকে দেখতে পাচ্ছেন 21/4/2024 রাত 11:59 পর্যন্ত। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার আইডি পাওয়ার পর অবশ্যই আপনাকে 72 ঘন্টার ভিতরে আপনাকে টাকা দিতে হবে, এবং এখানে আপনার 300/300 ছবি দিবেন। এবং আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যদি আবেদন কোথাও ভুল হয় সো সেক্ষেত্রে কিন্তু আপনারা
সংশোধন করার আগ পর্যন্ত কোনো টাকা পয়সা পেমেন্ট করবে না। যদি টাকা একবার পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার যে ইয়াটা কি বলে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। সো আপনারা একটু দেখে শুনে বুঝে তারপরে আবেদন করবেন এবং টাকাগুলো পেমেন্ট করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন 1 নং পদের জন্য হচ্ছে 1 থেকে 8 নং পদের জন্য 200 টাকা এবং টেলিটকের যে সার্ভিস চার্জ সেটি রয়েছে আপনার 23 টাকা। টোটাল হলো 223 টাকা এবং 19 হতে 23 নং সরি 32 নং পদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ রয়েছে 12 টাকা, মোট হচ্ছে 112 টাকা। সো এই ছিল বাংলাদেশ সমাজ সর্বদিত একটি চাকরির বিজ্ঞপ্তি। সো এখন আপনাদেরকে আমি একটু যদি দেখিয়ে দিই যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, সো সেই সাইটটা আমরা একটু আপনাদের দেখিয়ে দিয়ে চেষ্টা করতেছি। সো এই হলো তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটি এখান থেকে আপনার বেসিক ইনস্ট্রাকশন এটা আপনারা পড়ে নিতে পারেন অথবা সরাসরি অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে সেটিতে চলে যাবেন। সো আমি এখান থেকে যদি আপনার অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল 40টা পদ। সো এখান থেকে ওইটার সাথে কিন্তু এখানে কোনো মিল নেই, এখানে টোটাল 40টা পদ রয়েছে। সো এখান থেকে আপনার ধরেন বার্তাবাহকে যদি আমি ক্লিক করে নেক্সটে যাই, সো এখান থেকে আপনার টোটাল যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি আপনাকে ফিল আপ করতে হবে এবং এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনি একটু ফিল আপ করে দেন। এখান থেকে এই ক্যাপচারটা এখানে বসিয়ে দিয়ে এখান থেকে আপনার টিক মার্ক দেওয়ার পর দেন এখান থেকে আপনার নেক্সট অপশনে চলে যাবেন। সো যেহেতু আমি এখন কোনো অ্যাপ্লাই করতেছি না, সো আপনাদের দেখিয়ে দিতে পারলাম না। সো পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেন আপনার চাকরির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।